যেখানেই থ্রি ফেজ লাইন ব্যবহার করা হয় তার বেশিরভাগ জায়গাগুলোতেই ব্যবহার করা হয় ফেজ ফেলিওর রিলে। আর এর নাম তো আপনারা কখনো না কখনো শুনেছেন, তবে এর নাম অনেকে বলে থাকে ফেজ ফেলিওর রিলে, অনেকে বলে থাকে ফেজ সিকোয়েন্স রিলে, আবার অনেকে বলে থাকে ফেজ মনিটরিং রিলে। এক এক কোম্পানি এক এক নামে একে আখ্যায়িত করেছে। কি এই ফেজ ফেলিওর রিলে, কিভাবে বা কাজ করে, কেনই বা এর দরকার আছে, সেই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। সো হ্যালো বন্ধুরা, আমি অমিত আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ট্রিপল এভার পরিবারের আরও একটি নতুন এবং এক্সাইটিং ভিডিওতে। তো এইখানে একটা ফেস ফেলিওর রিলে রাখছি, আবার ডান সাইডে আর একটা ফেস ফেলিওর রিলে রাখছি। সো এই যে ফেস ফেলিওর রিলে, যেটা আমি বলছিলাম যে ফেস ফেলিওর রিলে কিন্তু এক এক ধরনের হয় এবং এক একটা নামে এটাকে আখ্যায়িত করা হয়, যেমন ফেস ফেলিওর রিলে বা ফেস সিকোয়েন্স ফেস ফেলিওর রিলে বা ফেজ মনিটরিং রিলে, এরকম টাইপের। তো আমি বেশ কয়েকটা ফেস ফেলিওর রিলে নিয়ে কথা বলবো, তার মধ্যে প্রথমে যেই দুইটা ফেস ফেলিওর রিলে দেখাচ্ছি আপনাদেরকে, এটা কিন্তু দেখতে অনেকটা একই রকম, মানে কার্যকারিতা বা বলেন বা কানেকশন বলেন একই রকম, বাট দেখতে জাস্ট একটু ডিফারেন্ট। তো এইখানে ব্যাপারটা কি হয়, এই যে যে নিচের দিকে যেই টার্মিনালগুলো রয়েছে এইগুলোকে বলা হয় হচ্ছে মেইন কন্ট্যাক্ট, এবং এই উপরের দিকে যেগুলো রয়েছে এইগুলো হচ্ছে অক্সুলারি কন্ট্যাক্ট। সো মেইন কন্ট্যাক্ট আর অক্সুলারি কন্ট্যাক্ট বলতে কি, যে আমাদের এই যে তিনটা ফেজ আছে, অর্থাৎ ইন্ডাস্ট্রিতে যে আমরা তিনটা ফেজ ব্যবহার করি রেড ইয়েলো ব্লু, এই তিনটা ফেজ থেকে লাইন নিয়ে এসে কিন্তু এই যে এল ওয়ান এল টু এবং এল থ্রিতে কিন্তু দিতে হবে। অর্থাৎ আমাদের ধরেন সাপোজ এল ওয়ানে আমরা রেড দিলাম এবং এল টুতে দিলাম আমরা ইয়েলো এবং এল থ্রিতে দিলাম আমরা ব্লু, এবং এছাড়া এখানে কিন্তু এন পয়েন্ট রয়েছে, অর্থাৎ নিউট্রাল পয়েন্ট রয়েছে, সেটাকে কিন্তু নিউট্রাল দিতে হবে। সো আমরা যখন এইটা দিব, অর্থাৎ এই চারটা টার্মিনালে পুরোপুরি কানেকশন দেওয়ার পর এটা কিন্তু এনার্জাইজড হবে, এবং এনার্জাইজড হয়ে এই যে অক্সুলারি যে কন্ট্যাক্টগুলো আছে সেগুলোকে কিন্তু সে কাজ করাবে। তো এই অক্সুলারি কন্ট্যাক্টে মূলত ব্যাপারটা কি আছে, একটা হচ্ছে আছে কমন, একটা আছে হচ্ছে এনসি এবং একটা আছে এনও। তো এই যে ফেস ফেলিওর রিলোটা, তার হচ্ছে দুই নম্বরটা হলো কমন এবং দুইয়ের সাথে এক আছে হচ্ছে এনসি আর তিন আছে হচ্ছে এনও। সো এখন ব্যাপারটা কি হবে, এই যে নিচের দিকে যে মেইন কন্টাক্টে আমরা যখন কানেকশন দিব, তখন কিন্তু এই ভিতরে এনার্জাইজড হবে, এবং এনার্জাইজড হয়ে সে কিন্তু এই যেটা এনসি ছিল সেটাকে কিন্তু এনও করে ফেলবে, এবং যেটা এনও ছিল সেটাকে কিন্তু এনও করে ফেলবে। অর্থাৎ ব্যাপারটা কেমন হবে, যে সাপোজ আমি যেটা বললাম যে দুই হলো কিন্তু আমার কমন প্রান্ত, সাপোজ আমার কাছে একটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর আছে, এখন এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরটাকে কিন্তু আমাকে অন করতে হবে পাওয়ার দিয়ে, তাই না? সো আমরা জানি ম্যাগনেটিক কন্ট্রাক্টরে এ ওয়ান এ টু থাকে, এবং ম্যাগনেটিক কন্ট্রাক্টরের মাধ্যম দিয়ে কিন্তু আমরা থ্রি ফেজ লাইন নিয়ে আমরা থ্রি ফেজ মোটরকে কিন্তু পরিচালনা করি। তো সেই ক্ষেত্রে আমরা যদি এই যে ম্যাগনেটিক কন্ডাক্টরটা আছে, এই ম্যাগনেটিক কন্ডাক্টরটাতে যদি লাইন দিই ফেস ফেলিওর রিলে থেকে, এবং যখন ফেজটা ফেল করবে বা যখন ফেজ সিকোয়েন্সটা ঠিক থাকবে না, তখন যদি এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা অফ হয়ে যায়, তাহলে কিন্তু আমার মোটরটা সেভ হয়ে যাচ্ছে। কারণ ফেজ সিকোয়েন্স যদি ঠিক না থাকে তাহলে মোটর উল্টো ঘুরবে, বা হচ্ছে ফেজ যদি ফেল করে তাহলে কিন্তু মোটর জ্বলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই ক্ষেত্রে কী হবে, এই যে ম্যাগনেটিক কন্ডাক্টর, আপনারা জানেন যে ম্যাগনেটিক কন্ডাক্টর কিন্তু বিভিন্ন ভোল্টেজের হয়ে থাকে, সেটা 12 ভোল্টের হতে পারে, 24 ভোল্টের হতে পারে, বা 110 ভোল্টের হতে পারে, 220 ভোল্টের হতে পারে। সেই ক্ষেত্রে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর বলেন বা অন্যান্য যে কন্ট্রোলিং যে ডিভাইসগুলো আছে সেগুলোকে আমাদেরকে এই যে ফেস ফেলিওর রিলের যে অক্সুলারি কন্ট্যাক্ট থেকে যে লাইনটা আমরা নিয়ে আসবো সেটার মাধ্যমে কিন্তু পরিচালনা করব। সেই ক্ষেত্রে আপনার ওই ডিভাইসগুলো যেই ভোল্টেজে পরিচালিত হয় সেই ভোল্টেজটাই কিন্তু এখানে ইন করতে হবে, অর্থাৎ কমনে কিন্তু ইন করতে হবে। তো এখানে আপনার আপনার সুবিধা মতো এখানে কিন্তু আপনি 24 ভোল্ট দিতে পারেন, 12 ভোল্ট দিতে পারেন, 110 ভোল্ট দিতে পারেন, 220 ভোল্ট দিতে পারেন। তো সাপোজ ধরে নিচ্ছি যে আমাদের এটা একটা 220 ভোল্টের ম্যাগনেটিক কন্ডাক্টর, এটাকে কিন্তু আমরা অপারেট করতে চাচ্ছি এই ফেস ফেলিওর রিলের মাধ্যম দিয়ে। সো আমরা কী করবো, এই দুয়ে কিন্তু আমরা 220 ভোল্টের একটা লাইন দিব, এবং তিন থেকে আমরা লাইন নিয়ে সেটাকে কিন্তু আমরা এই ম্যাগনেটিক কন্ডাক্টরে নিয়ে আসতে পারি। সো এটার কি ব্যাপারটা কি, কন্ট্রোলিং কিন্তু আলাদা আলাদাভাবে হয়, আমি জাস্ট বোঝানোর জন্য ডিরেক্টলি এভাবে বোঝাচ্ছি। এখন যদি এটার ফান্ডামেন্টালটা বুঝতে পারেন, অর্থাৎ একটা ফেস ফেলিওর রিলের ফান্ডামেন্টালটা বুঝতে পারেন, তাহলে কিন্তু পরবর্তীতে আপনি আপনার মতো করে কানেকশন করতে পারবেন। আমি জাস্ট ফান্ডামেন্টালটা আপনাকে ক্লিয়ার করার চেষ্টা করতেছি। সো এইখানে 220 ভোল্ট আসলো, আসার পরে আর এইদিকে যখন এই যে চারটা লাইন, এই চারটা লাইন যদি থাকে তাহলে কি হবে, এটা এনার্জাইজড হবে। এনার্জাইজড হয়ে কি হবে, এই যে দুইয়ের সাথে তিন যে এনও অবস্থায় ছিল ওইটা কিন্তু এনও থাকবে না, ওটা এনসি হয়ে যাবে। তো এনসি হওয়ার কারণে এই যে লাইনটা সেটা কিন্তু এই তিন দিয়ে চলে আসবে ডিরেক্টলি, এবং
এই ম্যাগনেটিক কন্ডাক্টরটাকে কিন্তু সে অন করবে। যখন এই যে চারটা লাইন আছে নিচের দিকে যে চারটা লাইন আছে, এই চারটা লাইনের থেকে যে কোনো একটা যদি ফেল করে বা যদি কোনো ভোল্টেজ না থাকে, অর্থাৎ বা ফেজ সিকোয়েন্স যদি নষ্ট হয়ে যায় বা ফেজ সিকোয়েন্স যদি উল্টা হয়ে যায়, তাহলে কিন্তু এই যে উপরের যে এনসি হয়ে গেছিলো, দুইয়ের সাথে তিন যে এনসি হয়ে গেছিলো, সেটা কিন্তু এনওতে রূপান্তরিত হয়ে যাবে। এবং তখন কি হবে, তখন কিন্তু এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা চলতে পারবে না। এবং যেহেতু এই ম্যাগনেটিক কন্ডাক্টরের মাধ্যম দিয়ে আমরা কোনো মোটর বা অন্যান্য ডিভাইস চালাচ্ছি, সেই ডিভাইসটা কিন্তু সুরক্ষিত থাকবে। এবং এছাড়া শুধুমাত্র যে ম্যাগনেটিক কন্ডাক্টরই আউটপুটে থাকবে তা না, পিএলসির কানেকশনও আমরা কিন্তু এখান থেকে নিতে পারি। সেই কারণে পিএলসি তখন বুঝবে যে হ্যাঁ ফেজ ফেল করছে, এবং সেটা তখন এইচএমআর মনিটরে দেখাবে বা সিগনাল দিবে। আর এছাড়া আমরা যদি ম্যানুয়ালি করতে চাই, যেমন যে ফেজ ফেল করছে, তাহলে হচ্ছে ওই পজিশনে আমরা কোনো অ্যালার্ম চালাইতে চাই বা কোনো হচ্ছে লাইট জ্বালাইতে চাই, যে আমরা বুঝতে পারি সহজে যে ফেজ ফেল করছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই ওয়ান থেকে একটা লাইন নিয়ে কিন্তু সেই জিনিসটা চালাইতে পারি। এবং যার ফলে কি হবে, যখন ফেজটা ফেল করবে তখন কিন্তু এটা তো আগে এনসি ছিল, সো আবার কিন্তু এনসি পজিশনেই চলে যাবে ফেজ ফেল করার পরে। তো সেই ক্ষেত্রে কি হবে, সেই লাইনটা তখন কিন্তু এই তিন দিয়ে আর পাস হবে না, না হয়ে এই এক দিয়ে পাস হয়ে এসে কিন্তু আমাদের অ্যালার্মটাকে চালাইতে পারবে বা লাইটটাকে চালাইতে পারবে। সো এই সেমভাবেই কিন্তু সবগুলো ফেজ ফেলিওর রিলে কাজ করে। সো আশা করছি এখান থেকে ধারণা পাইছেন যে ফেজ ফেলিওর রিলে কীভাবে কাজ করতেছে। এখন আমরা অন্যান্য যে ফেজ ফেলিওর রিলেগুলো আছে সেইগুলো সম্পর্কে একটু দেখে নিই। সেটা হচ্ছে যে এই যে এইখানেও কিন্তু একই ধরনের ডিভাইসটা রয়েছে, এবং এইখানে নিচের দিকে কিন্তু সেই মেইন কন্ট্যাক্ট রয়েছে যেখানে এন, এল ওয়ান, এল টু, এল থ্রি রয়েছে। এছাড়া উপরের দিকে কিন্তু সেই একইভাবে 2, 1, 3 বা 1, 2, 3 রয়েছে, যেখানে 2 হচ্ছে কমন এবং 2-এর সাথে 3 হচ্ছে এনও এবং 1 হচ্ছে এনসি। সো যখন এটা এনার্জাইজড হবে বা তিনটা লাইন প্রেজেন্ট থাকবে, অর্থাৎ তিনটা ফেজ প্রেজেন্ট থাকবে, তখন কিন্তু এই যে আমরা 2 দিয়ে যে লাইনটা দেবো সেটা কিন্তু 3 দিয়ে পাবো। আর যখন এটা ফেল করবে তখন কিন্তু এই 2-এর লাইনটা 1 দিয়ে পাস হতে থাকবে। সো এই একইভাবে আমাদের আমরা আরও একটা ফেজ ফেলিওর রিলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে যে এইখানে কিন্তু আগের মতো সব জিনিসগুলোই আছে, কিন্তু এইখানে এল ওয়ান, এল টু, এল থ্রি আছে, এখানে কিন্তু কোনো নিউট্রাল নাই। অর্থাৎ এখানে শুধুমাত্র তিনটা ফেজ প্রবেশ করবে এবং এর অক্সিলারি কন্ট্যাক্টগুলো আছে হচ্ছে নিচের দিকে, যেখানে ডিরেক্টলি লেখা আছে কমন, অর্থাৎ মাঝখানের যে টার্মিনালটা আছে এটা কিন্তু কমন। তারপরে ডান সাইডে যেটা, এটা হলো এনও আর এটা হলো এনসি। সো বেসিক ফান্ডামেন্টালটা কি, যে আমাদের এই যে মেইন কন্ট্যাক্ট আছে, এই মেইন কন্ট্যাক্টে যদি তিনটা ফেজ সিকোয়েন্স ঠিক থাকে এবং তিনটা ফেজেরই যদি প্রেজেন্স থাকে, তাহলে এই এনওএনসিগুলো সে পরিবর্তন করবে। আবার যখন ফেল করবে তখন সে একদম স্বাভাবিক কন্ডিশনে চলে যাবে। সো আমি আরও কয়েকটা ফেজ ফেলিওর রিলে দেখাতে চাচ্ছি। যেমন এই একটা ফেজ ফেলিওর রিলে আছে, এখানে নিউট্রালও আছে, এল ওয়ান আছে, এল টু আছে, এল থ্রি আছে, অর্থাৎ আমাদের যে মেইন কন্ট্যাক্ট, মেইন কন্ট্যাক্টে সবগুলো জিনিসই আছে। অক্সিলারি কন্ট্যাক্টে এসে একই রকম, আমাদের এইখানে 2 হচ্ছে কমন, 3 হচ্ছে এনও এবং 1 হচ্ছে এনসি। আর এইখানে এক্সট্রা কিছু বাটন আছে, যেমন এইটা কিন্তু লো ভোল্টেজ এবং হাই ভোল্টেজ টাকে ডিটেক্ট করতে পারে। সেই ক্ষেত্রে কি হয়, এইখান থেকে আমরা সেট করতে পারি যে কত হাই ভোল্টেজ হইলে সে সিগনাল দিবে বা কত লো ভোল্টেজ হইলে সে সিগনাল দিবে বা হচ্ছে ফেজ ফেল বলে কাউন্ট করবে। এবং এছাড়া আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে কত সময়ের জন্য এটা থাকলে সেটা হচ্ছে ফেজ ফেলিওর হিসেবে সে কাউন্ট করবে, সেই জিনিসগুলো এখানে আছে। এবং কিছু ইন্ডিকেটর লাইট আছে, যেমন লো ভোল্টেজ হইলে একটা জ্বলবে বা হাই ভোল্টেজ হইলে একটা জ্বলবে এবং তিনটা ফেজ থাকলে একটা জ্বলবে। এছাড়া আরও একটা ফেজ ফেলিওর রিলে দেখাচ্ছি, এটা সাধারণত মানে একটু পপুলার কারণ হচ্ছে যে এটা দাম কম এবং এটাতে হচ্ছে ডিরেক্টলি তার কানেকশন করা আছে। সো এখানে রেড কালারের তার এবং ইয়েলো কালারের তার এবং ব্লু কালারের তার আছে, যেইখান দিয়ে আমরা রেড, ইয়েলো, ব্লু তিনটা ফেজ কিন্তু এখান দিয়ে প্রবেশ করাবো। এবং এখানে কিন্তু শুধুমাত্র এনও আছে, এখানে কিন্তু কোনো এনসি নেই। অর্থাৎ এটা দিয়ে যদি আপনি কোনো অ্যালার্ম করতে চান, মানে অ্যালার্ম চালাইতে চান ফেজ ফেল হইলে বা হচ্ছে লাইট জ্বালাতে চান, সেটা কিন্তু আপনি পারবেন না। এটা দিয়ে শুধুমাত্র আপনি ওই যে কন্ট্রোলিং ডিভাইসগুলো আছে সেগুলোকে পরিচালনা করতে পারবেন। তো এইখানে যে গ্রে কালারের যে দুইটা তার আছে, এই দুইটা হচ্ছে একটা আরেকটার সাথে এনও অবস্থায় আছে। যখন এই যে তিনটা ফেজ দিয়ে লাইন ঢুকবে তখন কিন্তু এটা এনসিতে রূপান্তর হবে, ফেজ ফেল করলে এটা আবার এনও হয়ে যাবে। সো সেই একইভাবে আমরা গ্রে তার, একটা তার দিয়ে কিন্তু লাইন প্রবেশ করাইতে পারি এবং অন্য একটা তার দিয়ে কিন্তু সেটার ফিডব্যাকটা আমরা পাবো।
একইভাবে আরও একটা ডিভাইস আছে একই রকম দেখতে, জাস্ট মানে একই রকম কাজ করে, জাস্ট দেখতে একটু আলাদা। তিনটা ফেজ আছে এবং গ্রে কালারের দুইটা তার আছে। সো রেড ইয়েলো ব্লু এবং এখানে গ্রে কালারের দুইটা তার, একটা দিয়ে ইন হবে একটা দিয়ে আউট হবে। সো এইটা হচ্ছে বেসিক ফান্ডামেন্টাল ফেস ফেলিওর রিলে। প্রত্যেকটা ফেস ফেলিওর রিলে একইভাবেই কাজ করে, যার হচ্ছে মেইন কন্ট্যাক্ট রয়েছে এবং অক্সুলারি কন্ট্যাক্ট রয়েছে। মেইন কন্ট্যাক্টে ফেসগুলোকে প্রবেশ করাতে হবে, অক্সুলারি কন্ট্যাক্টের মাধ্যমে আমাদের কন্ট্রোলিংটা করতে হবে। সো আশা করছি বুঝতে পারছেন যে কীভাবে ফেস ফেলিওর রিলে কাজ করে। আপনারা যদি বেসিক ফান্ডামেন্টালটা মাথায় রাখতে পারেন তাহলে যে কোনো ফেস ফেলিওর দিয়ে আশা করি কাজ করতে পারবেন। ফেস ফেলিওর রিলে কীভাবে কাজ করে, বেসিক ফান্ডামেন্টালটা আশা করছি সকলেই বুঝতে পেরেছেন। আশা করছি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি ফেস ফেলিওর রিলে কী, কোথায়, কেন ব্যবহার করা হয়, এবং আপনাদের কাছে হয়তো ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেন, কমেন্ট করে আপনার মূল্যবান বক্তব্য আমার কাছে পৌঁছতে ভুলবেন না, ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে শিখতে সাহায্য করবেন। আগামী ভিডিওতে আমরা ফেস ফেলিওর রিলে নিজেরাই তৈরি করব এবং দেখব যে সেটা কিভাবে কাজ করে। সো যারা নতুন এসেছে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন, আর আপনি যদি চান তাহলে প্লেলিস্টগুলো ঘুরে দেখতে পারেন, অবশ্যই আপনার কাজের ভিডিও পেয়ে যেতে পারেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। গুড বাই।